বন্যার কারণে আমি ওই গরুটারে বিক্রি করতে পারলাম না। এবারও কাস্টমারও আসতেছে না, কত সংবাদ আসলো, তার টিভিতে মিভিতে চ্যানেলে অনেকেই দিয়ে হইলো, তাও কোনো ক্রেতা আসছে না। ওখান ঈদের আগের দিন আমি এই গরুগুনে হাটে তুললাম, যে হাটে না তুললে তো আমি গরুগুনে মনে হয় বিক্রি করতে পারবো না। অন হাটে গিয়েও দেখি আমার এই পরিস্থিতি, এই পরিস্থিতি দেখি আমার নিজের কপাল মনে করে নিজেই আমি কি করি তা বলা যায় না। আমার মাথায় অনেক টেনশনে, অনেক আঘাতের ছুটি আমার কথাবার্তা আইলিয়া গেল। আমি কি করবো মহন, আমার দুজন বাচ্চা নিয়ে আমি ওকে পালছি, ওখানে আমি এই কামলা জামলা নিয়ে এই গরুগুলো আনছি, ওখানে যদি এই গরুগুলো ফেরত নিয়ে যায় তাহলে আমার কি হো পায় হবে। তা বললাম যে আমি যাইজ্ঞা যা হবার হবো, আমার মাল আমি বাড়িতে নিয়ে যাই। এটা আমার ফালিয়ে দেওয়ার গেলে কায়দা না, আল্লাহর কাছে গিয়ে আল্লাহ যদি আমার বরাদে থাকে তো কোনো দিনের দিন আমি পাবো, আর যদি না থাকে তাহলে তো আমার কিছু করবার নাই। আমি এরকম করে তার কাছে অনেক উপদান করলাম, আপ্যায়ন করলাম, তাও আমার তারা আমার মুখে কি করলো না, আমার গরু গুনার মুখে কাস্টমার আসলো না, এই জন্য আমি গরু গুনে বাড়ি নিয়ে আসলাম। সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সাটুরিয়া সাইপাড়া গ্রামে রয়েছে এই ফিরোজা আপা, তার দুটি গরু নিয়ে আসছেন। একটি হলো বড় সাইজের, সবচেয়ে 1250 কেজি ওজনের গরুটি, আসলে সেই গরুটির নাম দিয়েছেন রংবাজ, কালু রংবাজ, আর দ্বিতীয় গরুটির নাম দিয়েছেন বিন্দাস। এই দুটি গরুকে তিনি গাবতলী জীবনে প্রথম তুললেন, সেখান থেকে কেন তিনি হলো ফেরত আসলেন গরু না বিক্রি করে, সেই গরুকে আবার নিজেই ভাড়া দিয়ে নিয়ে আসতে হলো। আমরা শুনবো এই বোনটির কাছ থেকে তার জীবনের এই কষ্টের, কেন এত কষ্ট পেলেন গাবতলী হাটে, এত কান্না করার পরও তার মূল্যায়ন হলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছে। আমাদেরকে একটু বোন বলবেন, যে আমরা যতটুকু জানি আপনার গরুগুলো বিক্রি হয়ে গেছে, ওই মুহূর্তে আমরা দেখেছিলাম যে আপনার সাথে কথা বলেছিল ব্যাপারীরা, বিভিন্ন লোকরা, মানে কেউ তারা যে এখনই গরুটি নিয়ে যাবে, তারা কোনো সময় আসে নাই আমার কাছে, বলে গেলো আমরা আসতে আসি পরিবার সহ নিয়ে দেখতে আসতে আসি, হ্যাঁ তারা আর কখনো অপেক্ষায় চাই রইলাম, আসলো না। তার বাদে আমি কি করুম অচিন্তায় পরে আমি বললাম যে শেষ মুহূর্তে বললাম যে আমার মাথা ঠিক আছিল না, আমার আর বছরই ওই গরুটা 6 লক্ষ টাকায় কালো রংবাসটি বিক্রি হওয়ার কথা ছিল, বাড়িতে আসলো হেসমকে তো বন্যার কারণে, আর এখনও যদি বন্যা নাই কিছু নাই, তাও যদি হাটে গিয়ে যদি আমার গরু যদি আমি বিক্রি করতে না পারি তাহলে আমার মনে কেমন আঘাত লেগে, আমি শেষ মুহূর্তে বলছিলাম যে আমি 8 লক্ষ টাকায় দুটো গরু ছেড়ে দিয়ে যাবো মনের দুঃখে। তারপরে যেই ক্রেতারা কোনো আসলো না, এখন আমি কি বলবো, এখন নিশ্চিন্তায় পড়ে আমি বললাম যে আমি গরু বাড়িতে নিয়ে যাব, আল্লাহ কপালে যা রাখছে আমার বেদিতে যা রাখছে বাড়িতে নিয়ে যাবো। আমি কত কান্না করলাম যে আমি যদি গরু দুটি ভালো দামে বিক্রি করতে না পারি আমি পোলাপান নিয়ে তো আমি বাঁচতে পারবো না, আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি। ওখান একথা শুনেও কি তারা আসে দম বলে ধাম বলে বাজে, ওই ধামে কি আমি গরুরে লালন পালন করতে যে কি লাগে খাওয়াইতে, আমি 2 বছর আগে ওইটারে 1,80,000 টাকা দেখিয়েছি আর ওইটারে আমি 2 লক্ষ টাকা দেখিয়েছি। এভাবে যদি কিনেও যদি ক্রেতারা না বুঝে না বুঝে ধাম বলে মনে কেমন লাগে, আঘাত লেগে আঘাতে ছুটে বললাম যে 8 লক্ষ টাকায় আমি আপনাকে গরু দিয়ে যাম, তাও কোনো ক্রেতারা আমার কাছে আসলো না দিল না। শেষ মুহূর্তে আমি বললাম যে দুঃখের ঠেলায় যা আমি ওদের ভারী চলে নিয়ে যাবো, যেভাবে কি টাকা পয়সা হালত করে যাই করে আমি ভারী চলে নিয়ে যাবো, এই দুঃখের ছুটে আমি গরু ভারীতে নিয়ে গেলাম। আপনি গাবতলী হাটে গরু নিয়ে গেলেন কি কারণে? আমি জীবন ও গরু 8 বছর বন্যার কারণে আমি ওই গরুটারে বিক্রি করতে পারলাম না। এবারও কাস্টমারও আসতেছে না, কত সংবাদ আসলো, তার টিভিতে মিভিতে চ্যানেলে অনেকেই দিয়ে হইলো, তাও কোনো ক্রেতা আসছে না। ওখান ঈদের আগের দিন আমি এই গরুগুনে হাটে তুললাম, যে হাটে না তুললে তো আমি গরুগুনে মনে হয় বিক্রি করতে পারবো না। অন হাটে গিয়েও দেখি আমার এই পরিস্থিতি, এই পরিস্থিতি দেখি আমার নিজের কপাল মনে করে নিজেই আমি কি করি তা বলা যায় না। আমার মাথায় অনেক টেনশনে, অনেক আঘাতের ছুটি আমার কথাবার্তা আইলিয়া গেল। আমি কি করবো মহন, আমার দুজন বাচ্চা নিয়ে আমি ওকে পালছি, ওখানে আমি এই কামলা জামলা নিয়ে এই গরুগুলো আনছি, ওখানে যদি এই গরুগুলো ফেরত নিয়ে যায় তাহলে আমার কি হো পায় হবে। তা বললাম যে আমি যাইজ্ঞা যা হবার হবো, আমার মাল আমি বাড়িতে নিয়ে যাই, এটা আমার ফালিয়ে দেওয়ার গেলে কায়দা না, আল্লাহর কাছে গিয়ে আল্লাহ যদি আমার বরাদে থাকে তো কোনো দিনের দিন আমি পাবো, আর যদি না থাকে তাহলে তো আমার কিছু করবার নাই। আমি এরকম করে তার কাছে অনেক উপদান করলাম, আপ্যায়ন করলাম, তাও আমার তারা আমার মুখে কি করলো না, আমার গরু গুনার মুখে কাস্টমার আসলো না, এই জন্য আমি গরু গুনে বাড়ি নিয়ে আসলাম। আমরা দেখেছি আপনি হাটে মানে অনেক কান্না করেছেন এবং মানে কথাবার্তা চলতেছে এখনই এই মুহূর্তে গরু নিয়ে যাবে, আসলে গরুগুলা যখন হাটে তুললেন সেই হাট ভাড়া কত দেওয়া লাগলো, কত টাকা আপনার খরচা হলো সেই হাটে? হ্যাঁ, ডুগার ভাড়া করছিলাম 20,000 টাকা দিয়ে, আর এই এমনি কামলা জামলা নিয়ে ইটি করার পর একটা ছাগল নিয়ে গেছিলাম, ছাগল নেওয়ার পরে 40,000 টাকা দাম করলো, তারপরে 40,000 টাকা করার পরে তারপরে ছাগলের দাম কষতে আসছে না। এখন ছাগলটারে বিক্রি করতে যাই, তাও ছাগলটা বিক্রি করতে পারি না, শেষ মুহূর্তে কম দামে আমি 27,000 টাকা ছাগলটারে বিক্রি করে দিয়ে তারপরে আমি এই গরুর খরচ করে তারপরে আমি বাড়িতে আসি।
মানে ছাগল বিক্রি করে সেই টাকা মানে পূরণ করলেন, মানে হলো ওখানকার মানে যে হাটের ভাড়াটা সবকিছু খরচাটা বহন করলেন ছাগল। হাটের ভাড়াটাও আমি কাকারে দিতে পারি, হাটের ভাড়াটাও আমি কত কষ্ট করে আমি দিয়ে আসছিলাম। তো আপনি সারা রাত ধরে মানে ঈদের রাতটা পুরো মানে গাবতলির হাটে কাটলো, কখন আসলেন আপনি মানে হাট থেকে? আমি ঈদের দিন সকাল 8টার সময় আমি বাড়ি চলে আসলাম, 8টার সময় আমি 7:30 সময় আমি রওনা দিলাম। এনে থাকলে তো আমি গরু আউজ দুই বাজে দাম বলে এই দামে তো আমার গরু বিক্রি হবে না। শেষ মুহূর্তে যদি তারা জায়গা রোদ উঠে গেলে আমি এই গরুগুলো রোদের মধ্যে যদি আমি নিতে যাই, যদি আমার একটা গরু হাড়ি স্টাক করে তাহলে তো আমি আর মার্ডার হয়ে যাবো। শেষ আমি শেষ মুহূর্তে বললাম থাক আমি সকাল সকাল গরু নিয়ে রওনা দিই, তারাও আসতে চাইলো আর আমিও গরু নিয়ে এখন থুই আসে যদি তারা, তাহলে আমি এই গরু নিয়ে দুজন বাচ্চা কাছে আমি কিভাবে বাড়ি আসবো। এই জন্য আমি ভাই চুপ করে বাড়ি আসতে পারলাম যে আল্লাহ যদি আমার ভাগ্যে থাকে দেশুম, আর না ভাগ্যে থাকলে তো আর আমার কোনো কিছু কপাল নাই। হাটে মানে সর্বশেষ মানে কত টাকা দাম উঠছিল? সর্বশেষ 7 লক্ষ কয়ে গেল। আমি আবদার করলাম যে 8 লক্ষ টাকা দিবেন আপনি রাখো, তো এই কয়ে গেল আমরা আসি, আসার কথা কই আর আসলো না। এই তো সর্বশেষ দাম মানে 7.5 লক্ষ টাকা কি উঠছিল দাম? আমি চাইলাম খরা 7 লক্ষ কইলো, আমি কইলাম যে না 7.5 লক্ষ একজনের কাছে তাই 7.5 লক্ষ টাকা দাম কই না। আমি অনুরোধ চাই আমি আপনার কাছে দরকার পড়ে 1 লক্ষ টাকা ভিক্ষা চাইলো তো মানুষে দেয়, আমি দরকার পড়ে 1 লাখ টাকা ভিক্ষা চাই তাও কেউ আর আসলো না। এর তো আমার ক্রেতার কথা। তো এই যে আপনার দুটি গরুর নাম দিয়েছেন কি একটু যদি আমাদেরকে বলেন। একটার নাম আমি দিয়েছি কালু রংবাজ, আর একটার নাম দিয়েছি আমি বিন্দাস। বিন্দাস বিন্দাস আর কালু রংবাজের আসলে ওয়েট গুলো কেমন একটু যদি বলেন আমাদেরকে। ওদের ওয়েট একটার ওয়েট আছে 1250 কেজি, আর একটার ওয়েট আছে 1200 কেজি। সেটা কোনটা? রংবাজের ওজন আছে 1250 কেজি। কোনটা? এটা রংবাজ। এটা রংবাজ। আর বিন্দাতের ওজন আছে হলো 1200 কেজি। আমাদেরকে মানে লোক ফিরোজা আপা একটা কথা বলবেন, জীবনের জন্মের পর কখনো এমন কষ্ট পেয়েছেন? না আমি এখনো জীবনে এরকম আঘাত পাইনি। আমি আশা করে রাখছি যে দুটা গরু যদি আমি ভালো দামে বিক্রি করতে পারি তাহলে আমি একটা ঘর দিব, পোলাপান লেখাপড়া করবো, আবার আমি হেড থেকে জানি আবার কিছু কিনে আমি জানি আবার জানি এরকম করে আমি গরু বানাতে পারি লালন পালন। আমার অনেক শখ আছিল, যেই শখ করে পালে এখন আমার এরকম হয়ে গেছে, আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। আমার মনের ভিতরে দেহের ভিতরে মনে হয় আমি এত দুঃখ পাইছি, এরকম দুঃখ আমি জীবনে পাইনি। মানে গরু হাটে তুলে? গরু হাটে তুলে। আসলে হাটে একজন নারী হিসেবে মানে কতটা মানে এলো ঝুঁকিপূর্ণ, মানে যে হাটে ব্যাপারীদের সাথে মানে কথা বলা, কাস্টমারদের সাথে কথা বলা, হাজার হাজার মানুষের মধ্যে ভিড়ে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনি কতটা কষ্ট সহ্য করছেন সেখানে? গরুর দাম শুনে এসে গরুর একজনের দাম বলে এই গরু কি এই টাকা দেখি আমি কিনছি 2 বছর আগে, হে মানুষ এই গরুর দাম বলে 1,80,000, 1.5 লাখ, 2 লাখ। আমার মনে যে এত কষ্ট পেলাম ইয়া বলবার মতো না ভাই। কেন মনে কষ্ট পাইলেন একটু বলবেন। আমি এত দাম দিয়ে কিনে আমি 2 বছর লালন পালন করো, যদি আমি সেই দামই পাই তাহলে আমার কি মনে হইতে পারে? 1500 টাকা বস্তা বসি দিনে আমার 2টা গরু 2500 টাকা করে খরচ আসতে আছে, আজকে তারা বলে এই 2টা বছরে 2500 টাকার খরচ আছে, তাহলে আমার কত টাকা আসে গরুর পেছনে খরচ? মানে 2 বছর আগে আপনি যে গরুর দাম যা দিয়ে মানে হলো কিনলেন সেই দামটাই মানে হাটে বলেছেন? হাটে বলেছি। এটাই আপনার সবচেয়ে বেশি কষ্ট? বেশি দুঃখ কষ্ট। তো আপনি আমাদেরকে একটা কথা বলবেন যে হাটে যখন আপনি কান্না করেছিলেন, যখন বলছেন আমি আমার সন্তান নিয়ে কোথায় দাঁড়াবো, কোথায় যাব, কোথায় আমার ঠিকানা হবে, এই বিষয়টা কেন বললেন? কেন বললাম ভাই, আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি, আমি যদি এগুলা বিক্রি করতে না পারি তাহলে আমি তাগো ঋণ প্রস্তাব করুম কিভাবে, আর এগুলারে খাওয়াবো কিভাবে, আবার আবার যদি ওরা থেকে যায় তাহলে তোকে খাওয়ার লাগবে আমার, আবার ঋণও তো আমার প্রস্তাব পুরস্কার করার লাগবো, ই করার লাগবো, মানুষও তো আমার টাকার নিয়ে টাকা দা দিবে, ই করে নাই আমি ঘর বাড়ি ভাঙা আছে আমি নাই দিলাম মানুষের টাকা, তোমার ঋণ পরিশোধ তো করার লাগবো। এই যে আপনি বললেন যে খাওয়ার কথা, এই গরুগুলি ডেইলি কত করে খাওয়াইতে হয়? আমার প্রতিদিন 1 বস্তা করে ভুসি লাগে, ওকে তো পুরো খাওয়াই না আমি, 1 বস্তা করে ভুসি লাগে, আমি 2 কেজি করে সাগু খাওয়াই, আর কুশিলা গুড়ের শরবত, আর নালি খোল, এই সমস্ত জিনিস আমি ওগুলো। সেটা কত টাকা যায় দিনে? আমার 2500 টাকা যায়। 2500 টাকা? 2টা মিলে 2500 টাকা? 2টা মিলে 2500 টাকা। তাহলে তো তো আপনি 2000 মানিয়েলো 21 সালে গরুগুলাকে আসলে বিক্রি করার জন্যই আপনি হাটে নিয়ে গেছেন। কখনো ভাবেছিলেন যে মানিয়েলো আপনি গরুগুলাকে আবার ফিরত নিয়ে আসবেন আপনার খামারে? আমি কোনোদিনও কল্পনা করি নাই। বাড়িতে আসি আমার গরুগুলা দাম বলছে 14 লাখ টাকা, 13.5 লক্ষ টাকা দাম বলছে, আমি যদি ইয়ে বুঝতাম তাহলে তো আমি বাড়ি থেকে ছেড়ে দিতাম। আমি বললাম যাই 2টা পয়সার আশায় যদি হাটে গিয়ে আমার 2টা পয়সা আসবে বেশি আসে, এই জন্য আমি আশা করে আমি গাবতলি হাটে নিয়েছিলাম। আমি জীবনে হাট কেমন আমি জানি নাই চিনি নাই, আমার আশা ছিল আমার বাড়ি থেকে 15 লক্ষ টাকা হইলো আমি গরু 2টা ছাড়া দিতাম, সেটা হে কাস্টমার আমি পাইলাম না। আর যারাও কিনা 13 লক্ষ টাকা বলে গেলো 13.5 লক্ষ তারা বুঝলো আসবো, তারাও আসলো না। আচ্ছা এখন আপনি যেহেতু হাটে 8 লক্ষ টাকা চাইলেন, 7.5 লাখে লাস্ট আসছেন, এখন যদি এখান থেকে কেউ নিতে চায় 7.5 লাখে তাহলে কি আপনি দিবেন? না ভাই আমি এখন আর দিব না,
কেন এখন আমার জাগারটা জাগায় আসছে? হ্যাঁ, তো আমি বিপদে পড়ে গেছিলাম, অসহায় পড়ে গেছিলাম। আমি এই গরু যদি নিতে যাই, যদি পথে গিয়ে একটা স্টার্ট করে বসে, তাহলে তো আমি আরো মার্ডার হয়ে যাবো। আমি তো বাড়িতে যাইতেই পারবো না, এই জন্য করছিলাম শেষ বসে যা আমি ওই দাম হলে গরু ছাড়ম। তারপর যখন হলো না, আমি আল্লাহ ভরসা করে আল্লাহরে বললাম, আল্লাহ তুমি আমি বিক্রি করতে না পারলাম, তুমি আমার গরু আমার জায়গায় নিয়ে পৌঁছে দাও। আল্লাহ ঠিকভাবে আমার জায়গায় এসে গরু পৌঁছে দিছে, ভালোভাবে সুস্থভাবে। এখন কত দাম? এখন আমার যদি এখনো কাস্টমার আসে, দুই একের মধ্যে আসে, আমি তারা এসে দেখলো, আমি এখনো যদি তাকে পছন্দ হয়ে যায়, আমি 10 লাখ টাকা বলে আমি গরু ছেড়ে দেবো। মানে যেখানে 13 লাখ টাকা বলেছিল আপনার ঈদের আগে, কিন্তু সেটা আপনার হাটে নাই, আপনার বাসায় বলেছিল, খামারে বলেছিল, সেই গরু আপনার মানে হলো হাটে গিয়ে আপনি 8 লাখ টাকা বিক্রি করে, লাস্ট 7.5 লাখও আপনি বিক্রি করতে চেয়েছেন। তো এখন এই মুহূর্তে মানে আপনি বেনিল 10 লাখের নিচে বিক্রি করবেন না? না ভাই, না। তার আগে হাটে কত কত টাকা শ্রাদ্ধ করে আসলেন? কত টাকা? আমি 8 লক্ষ টাকা ওই যে বললাম, 8 লক্ষ। না না না, কত টাকা খরচ হয়েছিল? কত টাকা? আমার 50,000 টাকা খরচ হয়েছে না, যাওয়া আসা এবং হাটে খরচ। হ্যাঁ, 50,000 টাকা খরচ, উল্টার 50,000 টাকা খরচ হয়েছে। তো 2000 মানি এলো 22 সালে কি আপনি হাটে গরু নিয়ে বিক্রি করবেন? না না ভাই, আমার আশা আমি বাড়ির থেকে যদি পালি, আল্লাহ যদি আমার পালবার মতো আওকাত দেয়, তৌফিক দেয়, তাহলে আমি পেরে আমি বাড়ির থেকে বিক্রি করার আমার আশা। আমি দরকার পড়ে, হ্যাঁ যদি বাড়ি থেকে না নেয়, আমি দরকার পড়ে হ্যাঁ টাক পাঠাইবো আমার লোকজন নিয়ে, আমি যদি কয় হ্যাঁ পৌঁছে দেশ করবান, তাতে রাজি আছি। আমি হাটিয়ার জীবনে যাব না। কেন যাবে না হাটে? কি এমন কষ্ট পেলে? অনেক কষ্ট পাইছি, আমার এত টাকার গরু হাটে গিয়ে আমার এত টাকা বলে, আমার মনে অনেক কষ্ট পাইছে, আমার গরু অনেক কষ্ট পাইছে, ওই জায়গায় খাড়িয়া দাঁড়িয়ে আমার গরু অনেক কষ্ট পায়। আর আমার বাড়িতে থাকে সমান জায়গায়, খুব আরামে ঘুমায় থাকে, আমার অনেক শান্তি লাগে, আমার সন্তানের সাথে তোকে ভালোবাসি। হাটে গরু মানিয়ে এভাবে উঁচা জায়গায় রাখা কি কারণে? কি কারণে অনুযায়ী সোনা মনায় নাকি না কি কারণে, হেরা তো ভাই আমি এত কিছু বুঝি না। একটু গরুটাকে বড় দেখানোর জন্য এই কারণে, এই কারণে মনে হয় বাড়ি বাড়লে তো গরু অনেক বিশাল দেখা যায়। এই গরু যদি আমি ওইখানে বের করি, যে সংবাদে আসলো আমি বের করি, অনেক বিশাল বড় হয়ে যায়। দর্শক আপনারা শুনলেন, আসলে ফিরোজ আপার কাছ থেকে আমরা একটু গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি দর্শক, এই যে দেখুন তার বড় গরুটিকে একটু কি কি দাঁড় করাই দেওয়া যায়। এটা হ্যাঁ রংবাজ, রংবাজ হ্যাঁ দর্শক আমরা একটু দেখি রংবাজকে আসলে কিভাবে উঠাই, তার কাছেও যাওয়া লাগবে না। দর্শক আপনারা দেখেছেন মানে রংবাজকে উঠতে বলছে, সাথে সাথে কথা শুনছে, আসলে এত মানে নিল কষ্ট করে যে গরুগুলাকে লালন পালন করলেন, সেই গরুগুলার যদি দাম সঠিক দাম মানে না বলে, তখন খামারিরা আসলে কতটা কষ্ট পায় আছে এটা কিন্তু এই ফিরোজ আপার কাছ থেকে শুনলেন। এটা কি কি নাম এই গরুটা? কালু রংবাজ। কালু রংবাজ, কালু রংবাজ, দেখতে পাচ্ছেন কালু রংবাজ, এটা 1250 কেজি ওজন এটা। আর এটা হলো বিন্দাস, এটা বিন্দাস, বিন্দাজের ওজনটা হলো 1200 কেজি। এবং এই দুটি গরুর দাম এখন এই মুহূর্তে আপনারা যদি ক্রয় করতে চান 10 লক্ষ টাকায় বিক্রি করবেন, এখানে কোন রকম কতটা মানে কমে বিক্রি করবেন কিনা বা এর ভিতরে বার্গেটিং রয়েছে কিনা আমরা ফিরোজ আপার কাছ থেকে সেই বিষয়গুলো একটু শোনার চেষ্টা করি। ফিরোজ আপা আপনাদেরকে একটু বলবেন যে আসলে আপনার এই 10 লক্ষ টাকার নিচে কি আপনি কোনো বিক্রি করবেন কিনা? না ভাই, আমি 10 লক্ষ টাকার নিচে আর বিক্রি করব। কেউ যদি 9.5 লক্ষ টাকাও বলে তাহলে কি করে বিক্রি করবেন? হ্যাঁ ভাই, আসলে হ্যাঁ বাবা, হ্যাঁ যদি আমার দেখে পছন্দ হলে 1 লক্ষ বেশিও দিবার পারে, আমি যে 10 লক্ষ টাকা বলছি, হ্যাঁ যদি দেখে আমার মহব্বত করি 1 লক্ষ টাকা বেশিও দিবার পারে। আর হে আসলে পছন্দ হয়ে গেলে তো ভাই টাকার কোনো তাগোটান, আমার কাছে টাকা নাই, আমরা দুটো পয়সা নিয়ে, আর তারা শখের সন্ধে তারা নামের জন্য নিব, আর আমরা পালালন পালতে করছি একটা শখ করে, দুটো পয়সার লোভে, দুইটা পয়সার লোভে আপনি মানে হলো গরুগুলাকে মানে হলো এতটা কষ্ট করে লালন পালন করছেন, কিন্তু হাটে যে কষ্টটা পেলেন সেই কষ্টের কথাটা মনে উঠলে মনে কয় না ভাই, গরু গরু লালন পালন করি। আপনার জীবনে প্রথমে দুইটা গরু বড় করেছেন, কিন্তু আর কি কখনো সামনের দিকে এই দুইটা বিক্রি হয়ে যাওয়ার পর বড় গরু পালন করবেন কিনা? হ্যাঁ, আমার যদি মানুষে যদি আমি ভালো দামে পাই ভাই, আমার তো আশা আসছিলই যে ওগো বিক্রি করে আমি ও বোথে থাকতে পারবো না, ওখান যে ভাই আমি হাটে ওনা আসছি, তাও অনেক শান্তি পাইছি, আমি হাটে গিয়ে আমি এতটুকু শান্তি পাইনি, ওখান যে আমার গরু ঘরে শুয়ে রয়েছে, তাও আমার অনেক শান্তি পাইছি। হাটে কেন শান্তি ছিল না? শান্তি ছিল না, মানুষের কে থাকো ধাম শুনে আমার মন গেছিল উল্টা পাল্টা, হ্যাঁ কি বলে কি গরু কি ধাম বলে, সবার চাইতে আমার গরু দেখতে শুনতে সব দিক দেশ স্মার্ট, তাও যদি এই কথাই বলে, এই জন্য আমার মনে অনেক দুঃখ পাইছিল, আর জীবনে গরু পালাম না, ওখান যে বাড়িতে আনছি ওখানে আমার গোড়াটা ভরা, আমার অনেক শান্তি পাইতেছি আমি। না না, উনি যে বললেন যে এই গরু দুটো বিক্রি করা হলে কিন্তু কি আপনি আরো এই বড় গরু পালবেন? হ্যাঁ, আমার আশা আছে, আমি যদি আল্লাহ ভালো দামে বিক্রি করতে দেয়, আমি আশা আছে আমি গরুগুলো পালবো, এরকম বড় গরুই পালবো, এরকম বড় গরুই আমি পালবো।
দর্শক আপনারা দেখলেন রংবাজকে, আসলে রংবাজের উপরের সাইজটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লম্বা এবং কত বড় সাইজের একটি সারগুরু। এই সারগুরু দুটি প্রায় সেম সেম, একটা হলো 50 কেজি কম রয়েছে, এটা বিন্দাস। আসলে এই গরু দুটিকে বিক্রি করতে চাচ্ছেন 10 লক্ষ টাকা, হয়তো আপু চেয়েছেন 10 লক্ষ টাকা, কিন্তু কথাগুলো হয়তো হাটে গিয়ে যে কষ্টটা পেয়েছেন যে হয়তো গরুগুলাকে ফেরত না নিয়ে অন্তত এই দামটা যদি 8 লাখ টাকা 7.5 লাখ টাকা আমি যদি বিক্রি করেও যাই, তবুও অন্তত আমি বাড়িতে গিয়ে একটু স্বস্তি বোধ করতে পারবো, আর কষ্ট মানে নিতে চাচ্ছিলেন না। আসলে এত বড় গরুকে মানে অনেক দূর জার্নি করা, আবার নিয়ে আসা নিয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু ভয় পেয়েছেন দর্শক। আমরা জানি না শেষ মন্দলায় এসে আসলে বন্ডি তার গরুগুলাকে কত টাকায় বিক্রি করতে পারবেন, সেটাই হলো আমাদের চিন্তা ভাবনা। যদি আমাদের এই ভিডিওটি কেউ দেখেন, কেউ কারো যদি কোনো গরুগুলোর প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার দিয়ে তার কাছে একটু পৌঁছানোর ব্যবস্থা করবেন। ডেসক্রিপশনে নাম্বারটি থাকবে, এই ফিরোজা আপার নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।